একজন সৌদি মহিলা 110 বছর বয়সে স্কুলে ফিরে যাওয়ার মাধ্যমে কখনো না করার চেয়ে দেরিতেই ভালো এই প্রবাদটি প্রমাণ করেছেন। আমাদের সৌদি আরব প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন জানান, নাওদা আল কাহতানি নামে 110 বছর বয়সী সৌদি নারী দক্ষিণ পশ্চিমে উমুয়া গভর্নরেটের আল রাহওয়া সেন্টারের সহায়তায় তার পড়াশোনায় ফিরে আসেন। নাওদা আল কাহতানি 4 সন্তানের মা। তার সবচেয়ে বড় সন্তানের বয়স 80 বছর এবং সবচেয়ে ছোট সন্তানের বয়স 50 বছর। কয়েক সপ্তাহ আগে স্থানীয় একটি নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচিতে যোগদানের পর থেকে তিনি প্রতিদিন 50 জনের বেশি লোকের সাথে স্কুলে যোগ দিয়েছেন। স্কুলটিতে সব বয়সের শিক্ষার্থীদের বর্ণমালার মৌলিক বিষয় এবং কোরআনের কিছু আয়াত শেখানো হয়। আল কাহতানি জানিয়েছেন যে তিনি পাঠগুলো উপভোগ করছেন এবং নিশ্চিত করেন যে তিনি প্রতিটি দিনের শেষে তার বাড়িতে গিয়ে ক্লাসের অন্যান্য পড়ালেখার কাজটি সম্পন্ন করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের শাখা আল কাহতানি সম্পর্কে একটি পোস্ট শেয়ার করে, যেখানে 110 বছর বয়সী একজনের নিরক্ষরতা নির্মূলের প্রচেষ্টার জন্য সৌদির বাদশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।